সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেল তথ্যগণিকা বিডিতে। তো আমরা নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর সাধারণত অর্থের সময় মূল্য অঙ্ক করতেছিলাম। আমরা গত ক্লাসে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের বিষয় হলো বর্তমান মূল্য। তো বর্তমান মূল্য নিয়ে আমরা বন্ধুরা আলোচনা করব। বর্তমান মূল্যতে আমরা কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় বা বর্তমান মূল্য বের করতে হয় সেটা আমরা সাধারণত আলোচনা করব। তো আলোচনার প্রথমে সাধারণত আমরা বর্তমান মূল্য নির্ণয় তোমাদের বইতে একটা সুন্দর করে একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা একটু দেখে নেব। সূত্রটাতে কি কি দেওয়া আছে তো বন্ধুরা, সূত্রটাতে দেওয়া কি কি আছে সেটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত বর্তমান মূল্য সমান সমান ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই ওয়ান প্লাস সুদের হার গুণ মেয়াদ। তো বন্ধুরা, আমরা যখন বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছিলাম সে তখন আমরা কি দেখেছিলাম, 1000 টাকা পিভির বর্তমান মূল্য লেগেছিল, আই লেগেছিল, এন লেগেছিল। তো আমাদের এখানে কি কি লাগবে, এখানে আমাদের কি লাগবে, সাধারণত ভবিষ্যৎ মূল্য লাগবে, সুদের হার লাগবে, আর এন লাগবে। তো ভবিষ্যৎ মূল্য আমাদের এখানে কি লাগবে, এখানে সাধারণত ভবিষ্যৎ মূল্য এফবি লাগবে, এফবি লাগবে, তারপরে আই লাগবে, এন লাগবে। এই তিনটা বিষয় মাথায় রাখলে পরে সাধারণত আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। তো বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করে সাধারণত দেখি যে যে আমরা দেখে সূত্রটা সুন্দরভাবে দেওয়া আছে। তো সূত্র দেওয়া থাকলে আমরা সাধারণত বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। তো বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা সূত্রটা দেখলাম, দেখার পরে আমার কি কি লাগবে সেই রিকোয়ারমেন্ট গুলো দেখে নিলাম, তারপরে আমরা একটা একটা এক্সাম্পল করে ফেলি। সেই এক্সাম্পলটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে সুদের হার 10%, আই পেয়ে গেছি আমরা 10 বছর, এন পেয়ে গেছি 10 বছর পরে 1000 টাকার বর্তমান মূল্য, 1000 টাকা ভবিষ্যতে, 1000 টাকা এইটা সাধারণত এফভি, এই 1000 টাকার বর্তমান মূল্য কত হবে, মানে 10 বছর পরে গিয়ে এই 1000 টাকার যে কত টাকা মূল্য হবে তা আমরা আলোচনা করতে। এটা আমার বাস্তব জীবনেও দেখতে পারি যে তোমরা জানো যে বাস্তব জীবনে কি এখনকার এখনকার 10 টাকা, 10 বছর পরে 10 টাকা কিন্তু জীবনও এক হওয়ার কথা না। বা যেমন মনে করো যে আমরা আগে 2 টাকা, 2 টাকা পাইলে খুশি হতাম, কিন্তু এখন 200 টাকা পাইলেও কেউ খুশি হচ্ছে না। তো এটাই এটাই সাধারণত পার্থক্য বোঝাবে যে অর্থের সময় মূল্য মাধ্যমে যে আমরা কত টাকা তখনকার এত এখনকার 1000 টাকা তখনকার মূল্য যায় কত হয়ে যাবে। তো সেই বিষয়টাই আমরা দেখতে পারবো বর্তমান মূল্য নির্ণয়ের মাধ্যমে, সেই বিষয়টা দেখতে পারবো। তো ভবিষ্যৎ মূল্য আমরা এখানে পেয়ে গেছি সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কি দেখতে পাচ্ছি আমরা সাধারণত 1000 টাকা দেখতে পাচ্ছি এখানে, 1000 টাকা ডিভাইডেড বাই ওয়ান গুণ সুদের হার কত, 10%। আমরা আগে আমি আগেই বলেছি 10% মানে সমান সমান 0.10, আগে দেখাই দিলাম 10 ভাগ 100 করলে 0.10ই হবে 10। মেয়াদ কত আছে, 10 বছর। তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ 1000 ভাগ 1.10 উপরে 10। তোমরা তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে এটা সাধারণত ব্যবহার করতে হবে। মনে রাখবা যে তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটার না ব্যবহার করো, সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করো, তাহলে 1.10 কে 10 বার গুণ করতে হবে, নট 10 দিয়ে গুণ করলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হবে, তোমাদের 10 বার গুণ করতে। আমি বলে দিচ্ছি বারবার, 10 বার, নট 10 গুণ, 10 বার গুণ করতে হবে, নট 10 যদি 10 দিয়ে 10 গুণ, 10 দিয়ে গুণ না, 10 দিয়ে গুণ করলে কিন্তু কাটা, তোমাদের মনে রাখতে হবে 10 বার গুণ করতে হবে। তো 1.10 কে আমরা সাধারণত যদি 10 বার গুণ করি তাহলে তার ভ্যালু হচ্ছে সাধারণত 1.10 কে আমরা যদি 10 দিয়ে গুণ করি, 10 বার গুণ করি, তাহলে তার ভ্যালু হচ্ছে সাধারণত 2.59 বা 5.9, যে কোনো একটা দিলেই হলো, উপরে 10 1000 দাও, তাহলে ওকে আমরা 1000 দিয়ে 1000 ভাগ 2.59, তাহলে কত হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে 386 টাকা, 386 টাকা, 86.something টাকা। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাইলে যে যে সাধারণত খুব সহজে এখানে দেখতে পাইলে যে যে 10 বছর পরে আমাদের 1000 টাকার মূল্য কত হয়ে যাচ্ছে, 386 টাকা। তো আমরা খুব সহজে বুঝতে পারছি যে যে এখনকার 1000 টাকা 10 বছর পরে যায় মূল্য 386, তো কত টাকা ডিমোশন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। তো এইভাবে সাধারণত ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। তো বর্তমান মূল্য আমরা এখানে এখানে দেখতে পেলাম যে বর্তমান মূল্য এভাবে নির্ণয় করতে হয়।
তো বর্তমান মূল্য সাধারণত আমরা সাধারণত বর্তমান মূল্য নির্ণয় করলাম যে 10 বছর পরে 1,000 টাকার বর্তমান মূল্য কত হবে। 1,000 টাকার বর্তমান মূল্য 386 টাকা। খুব সুন্দরভাবে তার বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, ভবিষ্যৎ মূল্য লাগবে, তো সুদের হার লাগবে আর ঋণ লাগবে, এইভাবে ব্যবহার করলে আমরা সাধারণত বর্তমান মূল্য ইউজ করতে পারবো। বন্ধুরা আজকের ক্লাস এতটুকুই, তো ভালো লাগলে না বুঝতে পারলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি প্রবলেম গুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।